फ्रेंड्स डिवाइन एंजेल विजन टैरो ते आपनादेर सकलके स्वागत जानाच्छि। आमी रिनी, आशा करी आपनारा सकलेई भालो आछेन एबं सुस्थ आछेन। सेप्टेम्बर मान्थ आपनादेर केमन जाबे सेटाई आजकेर भिडियो टपिक। राशि लग्न अनुजाई आपनी जदि एयर साइन बा वायु तत्त्वेर अधिकारी होये थाकेन, जेमिनाई लिब्रा एक्वेरियस बा मिथुन तुला कुम्भ, তাহলে রিডিংটি আপনার জন্য। প্রথমে আমরা জেমিনাই বা মিথুন রাশি নিয়ে আলোচনা করব। প্রথমে থাকবে কেরিয়ার, তারপরে থাকবে লাভ লাইফ, কিছু চ্যানেল মেসেজেস এবং সঙ্গে থাকবে গাইডেন্স। তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্রথমে দেখে নেব যে জেমিনাই আপনার কেরিয়ার কেমন যাবে। ওকে, নাইট অফ কাপসের এনার্জি আছে, ইমোশান তো রয়েছে, ইমোশনাল গ্রাউন্ডে একটা অ্যাটাচমেন্ট রয়েছে আপনার কেরিয়ারে। আপনি চাইছেন যে কেরিয়ারে আপনি যতটা ইম্প্রুভমেন্ট করতে, যতটা মুভমেন্ট করছে করতে, কিন্তু সেই অ্যাকশানটা নিলেও কোনো একটা জায়গা থেকে, কোনো একটা গ্রাউন্ড থেকে সেই প্রসপারিটিটা কিন্তু আপনার লাইফে এখনও পর্যন্ত আসছে না। কিন্তু অবশ্যই আসবে একটু সময়ের সঙ্গে, সেটা রাস্তাটা আপনি দেখতে পাবেন। হয়তো একটু সময় লাগছে কিন্তু দূরে নেই। আপনি ম্যানিফেস্ট করছেন, হয়তো প্রচণ্ড পরিমাণে আপনি ম্যানিফেস্ট করতে থাকুন। কারোর কারোর জন্য গ্রোথ আছে, প্রমোশন হতে পারে কোনো একটা অ্যাঙ্গেল থেকে। আপনার যে ইমোশনাল, যে অ্যাটাচমেন্ট, যে পার্থিব চাহিদা, সমস্ত কিছুই আপনি পাবেন। কিন্তু সেটা এমনও হতে পারে যে আপনাদের এই যে ইচ্ছেটা, সেটা হয়তো আপনার কোনো জায়গায় গিয়ে হলো, মানে আপনার কেরিয়ার পারপাসে আপনার কোথাও ভ্রমণ হতে পারে, বা আপনার লক্ষ্যই হতে পারে যে হয়তো অন্য কোনো জায়গায় গিয়ে নিজের কেরিয়ারের ইমপ্রুভমেন্ট করা। ঠিক আছে, আসুন দেখে নিই যে আপনার লাভ লাইফে কি অপেক্ষা করছে সেপ্টেম্বর মান্থে। জেমিনাই, থ্যাংক ইউ। ওকে, কিং অফ ওয়ান্ডসের এনার্জি আছে, প্রচণ্ড রাগান্বিত থাকতে পারেন, রাগকে কন্ট্রোল করুন। বলতে বলতেই ফাইভ অফ ওয়ান্ডসের কার্ড, কোনো একটা জায়গা থেকে দড়ি টানাটানি লাইফে একটা চলতেই থাকবে এই সেপ্টেম্বর মাসে। আপনাদের লাভ লাইফে সিচুয়েশান হ্যান্ডেল করাটা কিন্তু একটু মুশকিল হয়ে যাবে আপনার জন্য। হতে পারে কোনো থার্ড পার্সনের এন্ট্রি হয়ে গেল। অবশ্যই আপনি রিলেশনশিপ থেকে পালিয়ে বেড়াতে পারেন, ফেস না করা, হার্ডওয়ার্ক করতে হবে আপনাকে এই রিলেশনশিপ বাঁচানোর জন্য। কিন্তু আপনাকে অবশ্যই হার্ডওয়ার্ক করতে হবে সিচুয়েশানকে ইম্প্রুভ করার জন্য। আপনাকেও কিন্তু সিচুয়েশানকে বুঝতে হবে, সিচুয়েশান যতই খারাপ হোক না কেন সেটাকে হ্যান্ডেল প্রপার ওয়েতে আপনাকে করতে হবে। সমস্যা আসতে পারে কিন্তু আপনি সেই জায়গা থেকে চলে গেলে তো হবে না, আপনাকে সেটাকে ফেস করতে হবে। হয়তো আপনাদের দুজনের মধ্যে প্রচণ্ড পরিমাণে একটা মনোমালিন্য, খারাপ লাগা, ভুল বোঝাবুঝি, এই সিচুয়েশনগুলো কিন্তু খুবই থাকবে। সেই জায়গা থেকেও আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে প্রপার ওয়েতে, একটা বুঝে কিভাবে এগোলে সিচুয়েশনটা এগোবে। আপনাদের মধ্যে অনেকেরই হয়তো এই লাভ লাইফে আপনাদের ফাইন্যান্সিয়াল কোনো ইস্যু আসতে পারে, ফাইন্যান্স রিলেটেড কোনো সমস্যা। কমিউনিকেট করুন, ভালো করে প্রপার ওয়েতে কমিউনিকেট করুন, মেন্টাল ক্ল্যারিটি রাখুন, আপনার কী চাই এই জায়গাটা কিন্তু আপনাদের দুজনকেই বুঝতে হবে। ঠিক আছে, আসুন দেখে নিই যে চ্যানেলড মেসেজেস কী কী রয়েছে। থ্যাংক ইউ। ওকে, ওয়াচ এ মুভি, পার্সনের আপনার পার্সনের সঙ্গেও হতে পারে, বা নিজেও একটু কোনো নতুন সিনেমা দেখতে পারেন যদি চান। ইনটিউশন, নিজের ইনটিউশনের উপরে কাজ করুন। আমি আগেই বলেছি আপনার ডিসিশানটাই কিন্তু আসল। লুক ফর ফেরিজ, আপনি যদি যে কোনো রকম, আপনার যদি এঞ্জেলসের উপরে বিলিভ থাকে তো সেখানে আপনি এঞ্জেলসের কাছ থেকে কোনো আপনার কাছে মেসেজ আসার জন্য কোনো অনলাইনে থ্রু দেখতে পারেন। একটু লক্ষ্য রাখবেন যে হতে পারে আপনার জীবনের অনেক কিছু উত্তরই হয়তো আপনি তার মারফত পেয়ে গেলেন। ঠিক আছে, আসুন দেখে নিই আর কী গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। কফি না খেতে পারেন, সেটাও আপনার জন্য হয়তো ভালো হবে। চিলড্রেন, ওকে, চিলড্রেন যদি চিন্তাভাবনা করে থাকেন, চাইল্ড রিলেটেড কিছু ব্যাপার, সেটাও আপনার জন্য হতে পারে। দেখুন, আমি এতক্ষণ থেকে এটাই বলছিলাম, ইউনিভার্সও আপনার সঙ্গে সেটাই কানেক্ট করেছে।
আপনি ম্যাজিশিয়ান, ঠিক আছে? আপনার লাইফের সিচুয়েশন আপনি হ্যান্ডেল করতে পারবেন, সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝে এগোতে হবে যে কোন জায়গায় কতটা ইনভেস্ট করলে আপনি সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবেন। আসুন দেখে নিই যে এঞ্জেলসের তরফ থেকে আপনার জন্য কী মেসেজ রয়েছে। থ্যাংক ইউ। প্রসপারিটি, অবশ্যই প্রসপারিটি আপনার আসবে, মেটেরিয়াল নিডস আপনার পূরণ হবে, প্রোভাইড করা হবে আপনাকে। নিজের ইনটিউশনের উপরে কাজ করুন, ম্যানিফেস্ট করুন, কমফর্ট জোন থেকে নিজের বেরোন। ইউনিভার্স আপনাকে বলছে যে, এঞ্জেলস আপনাকে বলছেন যে উনি আপনাকে হেল্প করছেন। আর্কেঞ্জেল এরিয়েল, আর্কেঞ্জেল আজরাইলের কার্ড এসেছে, সেকেন্ড টাইম থার্ড টাইম আবার এসেছে যে আপনার যা কিছু সিচুয়েশান আপনি এখন ফেস করছেন সেই জায়গাটা কিন্তু লেট গো করতে হবে। আপনার এই সমস্ত চিন্তা ভুল সিদ্ধান্তগুলোকে আপনাকে সরিয়ে দিতে হবে। আর আপনার ভালোবাসার মানুষজন কিন্তু সবাই ঠিক আছে, ঠিক আছে? আসুন দেখে নিই যে আর কী গাইডেন্স রয়েছে আপনার জন্য। থ্যাংক ইউ। টিচিং, যদি চান কাউকে পড়াতে পারেন। ইন্সপিরেশান, যদি আপনি হন কারো সেটাও আপনি করতে পারেন। প্রোটেক্টেড, অবশ্যই আপনি প্রোটেক্টেড আছেন, সিচুয়েশানকে হ্যান্ডেল করার মতো ক্ষমতাও আপনার আছে। সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন জায়গা আপনি সেফ আছেন। সাপোর্ট করুন মানুষকে এবং নিজের সিচুয়েশানকে। নিজের কেরিয়ার চেঞ্জ যদি করতে চান সেটাও কিন্তু আপনি করতে পারেন। উইথ যোগা, আপনার জন্য যোগার কার্ড এসেছে। যদি আপনার মনে হয় যে আপনি অনেক দিন থেকে চেষ্টা করছেন যে আপনি সেভেন চক্রের মেডিটেশন করবেন, সেটাও আপনি করতে পারেন। নিজের লাইফের একটা এনহ্যান্সড হবে। স্ট্রেচ করুন, স্ট্রেচিং এক্সারসাইজ করতে পারেন। আর খাওয়া দাওয়ার উপরেও একটু কিন্তু আপনি গুরুত্ব দিতে পারেন। আসুন দেখে নিই এঞ্জেলসের তরফ থেকে আর কী গাইডেন্স আছে আপনার জন্য। থ্যাংক ইউ। সোলার প্লেক্সাস চাকরা, দেখলেন আমি জাস্ট বলছিলাম, যদি আপনার মনে হয় যে আপনি করতে চান, মেডিটেশন করতে পারেন, এটা খুবই পাওয়ারফুল একটা পজিটিভ ওয়ে আপনি পাবেন। আর্থ এঞ্জেল, আপনি একজন লাইট ওয়ার্কার হতে পারেন আর আপনি পৃথিবীতে এই জন্যই জন্মেছেন। আর একটা কার্ড এসে গেছে, অ্যাসেন্ডেন্ট মাস্টার্স। ওকে, তো যদি আপনার মনে হয় যে আপনি আপনার লাইফে কোনো পাওয়ারফুল কিছু সিচুয়েশানকে হ্যান্ডেল করছেন বা আপনি বুঝতে পারছেন অনেক কিছু বিষয়, অনেক কিছু জিনিস যেগুলো কাউকে বললে তারা হয়তো বিশ্বাস করবে না, কিন্তু আপনি হয়তো সেই সিচুয়েশানগুলো ফিল করেন, বুঝতে পারেন, স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস আপনার জন্য রয়েছে, আপনি রিয়েলাইজ করতে পারেন যে কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ, কোন জায়গাটাকে আপনাকে গুরুত্ব দিতে হবে, কি বিষয়টা আপনাকে গাইড করতে হবে, সেটাও কিন্তু আপনি করতে পারেন, ঠিক আছে? আসুন দেখে নিই যে ইউনিভার্সের কাছে আপনাকে কি সারেন্ডার করতে হবে এই মান্থে। থ্যাংক ইউ। ওকে, নেগেটিভ থিঙ্কিংকে আপনাকে সারেন্ডার করতে হবে, আপনাকে কন্ট্রোল করতে হবে আপনার ওভার থিঙ্কিংয়ের উপরে। কারণ নেগেটিভিটি ওভার থিঙ্কিং থেকে আসে না, যেটা ভাবার নয় সেটাকে নিয়ে আপনি ভাবতে শুরু করে দিচ্ছেন, সেটা নয়। শেয়ার করুন, থ্যাঙ্কফুল হন, যা কিছু সমস্যা সেগুলোকে শেয়ার করুন যদি কারোর সঙ্গে শেয়ার করতে চান। তবে হ্যাঁ, এমন যেন না হয় যে আপনার সমস্যার কথায় কোনো মানুষ আনন্দিত হচ্ছে, তাদের সঙ্গে কিন্তু শেয়ার করবেন না। খুব ক্লোজ মানুষের সঙ্গে শেয়ার করুন, সেটা আপনার বাবা মা হতে পারে, আপনার কোনো পার্সন হতে পারে, কিন্তু এমন কারোর সঙ্গে নয়। ভুল ডিসিশান থেকে বিরত থাকুন, ঠিক আছে? পজিটিভ অ্যাফার্মেশনস করুন আপনার লাইফে, সেটাও কিন্তু আপনার জন্য ফ্রুটফুল হবে। আসুন দেখে নিই যে আপনার যে প্রশ্ন আছে তার আনসার্স এঞ্জেলস কী দিচ্ছে। থ্যাংক ইউ। ওকে, আস্ক ইউর এঞ্জেলস, অবশ্যই আপনি আপনার এঞ্জেলসকে জিজ্ঞেস করুন, আপনি কথা বলুন, আপনার পজিটিভ, আপনার যে আপনি সুপ্রিম পাওয়ারে বিশ্বাস করেন সেখানে আপনি জানান এই যে পজিটিভ অ্যাফার্মেশন করতে বলছেন এঞ্জেলস আপনাকে, সেটা আপনি করতে পারেন। বিগ হ্যাপি চেঞ্জেস আপনার লাইফে আসবে, অবশ্যই আসবে, তৈরি থাকুন, ভালো হবে, ঠিক আছে? ট্রাস্ট এবং বিশ্বাস আপনাকে রাখতে হবে। কি জানেন তো, বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর, একটা কথাতেই আছে, বিশ্বাস আপনাকে রাখতেই হবে, তবেই কিন্তু আপনার সিচুয়েশান ইম্প্রুভ করবে। তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।
আপনি যদি লিব্রা বা তুলা রাশি লগ্নের অধিপতি হন তাহলে এই রিডিংটি আপনার জন্য। প্রথমে দেখে নেব যে আপনার কেরিয়ার, তারপরে থাকবে লাভ লাইফ, সঙ্গে থাকবে কিছু চ্যানেল মেসেজেস এবং গাইডেন্স। তো অবশ্যই এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। সেপ্টেম্বর মাস আপনার কেমন যাবে লিব্রা? থ্যাংক ইউ সো মাচ। তুলা সে বন্ধুরা রাশি লগ্নের অধিপতির বন্ধুরা সেপ্টেম্বর মান্থের কেরিয়ার, থ্যাংক ইউ। ওকে, ফাইভ অফ পেন্টিকলস, কেরিয়ারে কিন্তু নেগেটিভিটি আমি দেখতে পাচ্ছি অনেকেরই। হয়তো এখানে আপনাদের সিচুয়েশান আপনাদের হাতের বাইরে চলে যেতে পারে, এমনও হতে পারে যে আপনাদের কেরিয়ারে কিন্তু চাকরি চলে যাওয়ার সিচুয়েশান আমি এখানে দেখতে পাচ্ছি, বা পে কাট এরকমও কিন্তু হতে পারে। আপনি যতটা চাইছেন সেই জায়গায় থাকতে পারছেন না, আপনি কারোর সাহায্য পাবেন না। হয়তো আপনি অনেকের থেকে সাহায্য চাইছেন, সাহায্য পাবেন না, সিচুয়েশান কিন্তু আপনার হাতের বাইরে চলে যেতে পারে উইথ দ্য এস অফ পেন্টিকলস। গ্রোথ আছে এমন নয় যে গ্রোথ নেই, কারোর কারোর প্রমোশনও আছে, কিন্তু উইথ দ্য হায়রোফ্যান্ট কার্ড আপনারা যদি চান আপনার স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিজের সঙ্গে যুক্ত হতে পারেন, অ্যাকশান আপনাকে নিতে হবে উইথ দ্য নাইট অফ পেন্টিকলস। গ্রোথ একটু স্লো আছে, এমন নয় যে গ্রোথ নেই, গ্রোথ স্লো আছে, কিন্তু গ্রোথ হবে। আপনাকে সেই প্রপার অ্যাকশান নিতে হবে উইথ মোটিভেশান। যারা যারা আপনারা চাকরির জগতে আপনারা কোনো শিক্ষকতার সঙ্গে, কোনো স্পিরিচুয়াল টিচিংয়ের সঙ্গে, এরকম সিচুয়েশানের সঙ্গে আপনারা জুড়তে চান, আপনারা যেতে পারেন। যারা যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য একটু চাপ হয়ে যাবে, ভালো টিচারের কাছে গাইড নিন। যদি সেটা কোনো টিচার হতে পারে, কোনো মেন্টর হতে পারে, যাকেই আপনার মনে হবে যে না সে আপনাকে গাইড করতে পারে, গাইড নিন, গাইডেন্স আপনার দরকার। কারণ এখন যে সিচুয়েশানটা আপনার এসে উপস্থিত হয়েছে কেরিয়ারের জন্য, সেটা কিন্তু আপনার খুব আপনার কাজে লাগবে, ঠিক আছে? আসুন দেখে নিই যে লাভ লাইফে আপনার জন্য কি অপেক্ষা করছে সেপ্টেম্বর মান্থে। নাইট অফ কাপস, ওকে, কেউ আপনার কাছে, নতুন কেউ আপনার কাছে আসতে পারে, আপনার এক্সও আপনার লাইফে ফেরত আসতে পারে, কোনো নিউ বিগিনিং আমি দেখতে পাচ্ছি, প্রেগনেন্সিও আসতে পারে আপনাদের জন্য। ওয়াও, দুটো কার্ড এসে গেছে, দুটোই নেব। জাজমেন্ট আপনি পাবেন, যেমন চলছে চলতে দিন। থ্রি অফ সোর্স, ওকে, হতে পারে আপনাদের লাইফে অনেকেরই ব্রেকআপ হয়ে গেছে, আপনারা ইমোশনালি প্রচণ্ড উইক হয়ে পড়েছেন, কিন্তু সিচুয়েশান ঘুরবে, ঠিক আছে? সিচুয়েশান চেঞ্জ হবে, জাজমেন্ট আপনি পাবেন। এতদিন ঈশ্বরের কাছে যেটা প্রার্থনা করছিলেন, সিচুয়েশান ঘুরবে, আপনি বুঝতে পারবেন যে যাই কিছু হোক না কেন সেখানে আপনার কোনো ভুল ছিল না। আপনার পার্সন যারা অলরেডি রিলেশনশিপের মধ্যে রয়েছেন, আপনার পার্সন আপনার প্রতি ভালোবাসা না আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনার মনে হবে এই মাসে যেন আপনার ভালোবাসার মানুষটি না ভালোবাসার চশমা পরে আপনাকে দেখছে, উনি আপনাকে ছাড়া আর কাউকে দেখতে পাবেন না উইথ দ্য নাইট অফ কাপস। এত পজিটিভ এনার্জি না এই কার্ডটা, আমার প্রচণ্ড প্রিয় একটা কার্ড, এই ভালোবাসার মানে ক্ষেত্রে আমি বলে বোঝাতে পারবো না, এত পজিটিভিটি আমার ফিল হয়। তার সঙ্গে দ্য হুইলের কার্ড এসেছে, এখানে সিচুয়েশান ঘুরবে, একটু হয়তো সময় লাগছে কিন্তু ইম্প্রুভমেন্ট তো আছে বন্ধু। দেখে নিই কি গাইডেন্স, কি চ্যানেল মেসেজেস রয়েছে আপনার জন্য। থ্যাংক ইউ। ওকে, মাসাজ করাতে পারেন একটু বডিতে, যদি মনে হয় যে একটু রিল্যাক্স হতে ইচ্ছে করছে সেটা করতে পারেন। কোনো ড্রিম জার্নাল যদি পড়ার ইচ্ছে হয় সেটা করতে পারেন। পেডিকিওর, দেখলেন এখানে এসেছে, মানে আপনাকে নিজের প্রতি একটু যত্নশীল হতে হবে, সেটা আপনার জন্য খুব ভালো হবে। এঞ্জেলস হয়তো সেটাই চাইছেন যে আপনি নিজেকে একটু সুন্দর করে তুলুন, কারণ আপনার পার্সন আপনার জন্য পাগল হয়ে যাবেন, সেটাই একটা ভালো দিক, ভালো লাগছে। এক্সারসাইজ করতে পারেন, যোগা করুন, নিজের শরীরের উপরে একটা যত্ন নিন। আমি আগেই বলেছিলাম যারা যারা আপনারা কেরিয়ারে টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হতে চান, আপনারা কোনো স্পিকিং কোর্সে ঢুকতে পারেন। যদি অনেকদিন থেকে ভাবছেন যে কোনো স্পিকিং কোর্স, কোনো ইংলিশ স্পোকেন ইংলিশ বা যে কোনো রকম, সেটাও আপনি হতে পারেন, আপনি বক্তা হতে পারেন, আপনি কোনো স্পিকার হতে পারেন, কোনো স্কুলের সঙ্গে চাইলে আপনি জয়েন করতে পারেন, ঠিক আছে? স্ট্রেংথ আপনাকে রাখতে হবে, সাহস রাখতে হবে, তবেই কিন্তু আপনি এই সিচুয়েশানটা থেকে বেরোতে পারবেন। আসুন দেখে নিই যে এঞ্জেলসের তরফ থেকে আপনার জন্য কী গাইডেন্স রয়েছে। থ্যাংক ইউ। ওকে,
ইউ আর সেফ, এঞ্জেলস আর্কএঞ্জেল মাইকেল আপনাকে বলছেন যে আপনাকে প্রোটেক্ট করছেন, যে কোনো রকম লোয়ার এনার্জিস থেকে গাইড করছেন, আপনার ভালোবাসার মানুষজন সেফ আছে। মুন সাইকেল, এই মুন সাইকেলে আর্কএঞ্জেল হ্যানিয়েলের কার্ড এসেছে, আপনাকে নোটিস করতে হবে যে আপনার এনার্জির উপরে কোনো এফেক্ট পড়ছে কি না। ম্যানিফেস্ট করুন, আপনি চাইলে আপনি সিচুয়েশানকে ইম্প্রুভ করতে পারেন। এই সাইকেলে আপনি ম্যানিফেস্টেশন অবশ্যই করুন, আপনার জন্য কিন্তু খুব ভালো হবে। ডিভাইন অর্ডার আছে, এভরিথিং, সমস্ত কিছু যা কিছুই হচ্ছে আপনার সঙ্গে সেগুলো কিন্তু ঠিকই হচ্ছে। আপনি আগের কিছু বিষয়ের দিকে তাকিয়ে কিন্তু সিচুয়েশানকে গুরুত্ব দেবেন না, আগে যেটা হয়ে গেছে সেটাকে ছেড়ে দিন, আন্ডারস্ট্যান্ড করুন এই সিচুয়েশানটাকে, ডিভাইন অর্ডারকে। ঈশ্বর জানেন আপনার সঙ্গে এতটাও ভুল হবে না, জাস্টিস হবে আপনার সঙ্গে, হয়তো একটু সময় লাগছে কিন্তু ডিভাইন অর্ডার আপনার জন্য আছে। এমন হতেই পারে যে আপনি সিচুয়েশান থেকে ইম্প্রুভমেন্ট পেলেন। থ্যাংক ইউ। আসুন দেখে নিই আরও কী গাইডেন্স রয়েছে আপনার জন্য। ওকে, কাউন্সিলিং যদি করাতে চান করাতে পারেন, আপনি হিলিং করতে পারেন নিজের বডিতে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে। ভালো শব্দ শুনুন, ঠিক আছে, যেটা আপনার কানেও ভালো লাগে। অনেক সময় হয় আমাদের কিছু কিছু জিনিস শুনতে ভালো লাগে না, আপনি চাইলে গানও শুনতে পারেন। আপনি সঠিক রাস্তাতেই আছেন, যেটা করছেন সেটা করতে থাকুন, আর লেট গো করুন, যা কিছু লেট গো করা সম্ভব হয় সেটা কিন্তু আপনি লেট গো করুন। সেই পথেই হাঁটুন যেই জায়গাটা আপনার মনে হবে যে আপনি শান্তিপূর্ণভাবে হাঁটতে পারছেন, এগোতে পারছেন। সিচুয়েশান যাই হোক না কেন, এখন আপনার মধ্যে অনেকেই কিছু কিছু জায়গায় নেগেটিভিটিকে ফেস করছেন, কিন্তু সেই জায়গাটাকে এতটাও গুরুত্ব দেবেন না, ঠিক আছে। আসুন দেখে নিই যে ইউনিভার্স আপনাকে আর কী মেসেজ দিতে চান। থ্যাংক ইউ। ওকে ওকে, ভেজিটেরিয়ান, ভেগান, ওকে, আর্কএঞ্জেল রাফায়েল, হিলিং তো আপনাদের দরকার যেটা বুঝতে পারছি, পাস্ট লাইফ ইস্যুজ। ওকে, দেখুন আপনার এখনকার যে সিচুয়েশানটা সেটা কিন্তু নর্মাল নয়, সেটা পাস্ট লাইফের সঙ্গে আপনার সঙ্গে জড়িয়ে আছে। এই সিচুয়েশানটা কিন্তু এটা লাইফ টাইম চলতে পারে আপনার জন্য। আপনি এঞ্জেলসকে হেল্পের জন্য ডাকুন, সেটা আপনার জন্য ভালো হবে, যেখানে রিলিজ হবে, আপনি শিখতে পারবেন। হিল করুন আপনার পাস্ট এক্সপিরিয়েন্সকে, পাস্ট লাইফকে হিলিং করুন, হিলিং দরকার। এঞ্জেল সাপোর্ট করছেন আপনাকে, আর্কএঞ্জেল রাফায়েলের সঙ্গে আপনি কাজ করতে পারেন। ভেজিটেরিয়ান হতে পারেন যদি অনেকদিন থেকে ভেবে থাকেন যে ননভেজ একটু অ্যাভয়েড করবেন, সেটাও আপনার জন্য ভালো হবে। একটু অর্গ্যানিক ফ্রুটস, ভেজিটেবলস আপনি আপনার খাদ্য তালিকার মধ্যে রাখতে পারেন, যেটা আপনার লাইফ ফোর্স এনার্জিকে আরও এনহ্যান্স করবে, বুস্ট করবে। আপনার স্পিরিচুয়াল ফ্রিকোয়েন্সিটাকে এলিভেট করবে। আর্কএঞ্জেল রাফায়েলের সঙ্গে আপনি হিলিং করুন। আপনার আর্কএঞ্জেল রাফায়েলকে ডক্টর বলা হয়। যদি আপনার কোনো ফিজিক্যাল প্রবলেম থাকে, কোনো সিচুয়েশান খারাপ মনে হচ্ছে, আপনি হিল করুন নিজেকে। অবশ্যই পাস্ট লাইফ ইস্যু আপনার একটা রয়েছে, সেই জন্যই কিন্তু আপনার সিচুয়েশানটা এরকম খারাপ হচ্ছে, সেটাকে হিলিং করতে হবে। কোনো ভালো হিলারের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন যদি চান, ঠিক আছে। আসুন দেখে নিই যে এমন কি জিনিস যেটা আপনাকে ইউনিভার্সকে সারেন্ডার করতে হবে। ওকে, সারেন্ডার টু ইনার পিস। ওকে, আপনাকে ইনার পিস আনতে হবে। ডেলি বেসিসে প্র্যাকটিস করুন, কোনো শান্ত জায়গায় বসে একটু মেডিটেটিভ মোমেন্টসকে এনজয় করুন, মেডিটেশন করুন, সেটা আপনার জন্য ভালো হবে। নিজের ভিতরের বিষয়গুলোকে বোঝার চেষ্টা করুন, অন্যরা আপনার গুড ভাইবসকে বুঝতে পারবে। পজিটিভ হন, যখন আপনার মধ্যে পজিটিভিটি থাকবে, আপনি যখন ব্লেজড হবেন, হিল হবেন, গাইডেড হবেন, প্রোটেক্টেড হবেন উইথ দ্য ডিভাইন লাইট, তখন মানুষও আপনার দ্বারা অ্যাট্রাক্টেড হবে এবং আপনার লাইফটা না খুব ইজিলি ফ্লো করবে।
আসুন দেখে নিই যে আপনার যা প্রশ্ন আছে এঞ্জেলস আপনার জন্য কি আনসার দিচ্ছে। থ্যাংক ইউ। আনলাইকলি এসেছে একটা কার্ড, ফার্স্ট কার্ড এসেছে আনলাইকলি। আপনার হবে, যেই প্রশ্নগুলো প্রশ্ন আপনার মধ্যে ঘুরপাক খাচ্ছে হবে, কিন্তু যেইভাবে আপনি চান হয়তো সেইভাবে হলো না, একটু অন্যরকমভাবে। ট্রাস্ট, বিশ্বাস আপনাকে ঈশ্বরের উপর রাখতে হবে, যে কোনো সুপ্রিম পাওয়ারকে আপনি মানুন না কেন, বিশ্বাস আপনাকে রাখতে হবে। আনসার তো আমার হ্যাঁই লাগছে। হেল্প নিন, আগেও আপনার এসেছে, হেল্প নিন, সেটা অন্যদের থেকেও নিতে পারেন, আপনার যাদেরকে মনে হয় যে আপনার জন্য ভালো হবে, আপনার জন্য পজিটিভ হবে, তাদের থেকে আপনি হেল্প নিন, সেটাও কিন্তু আপনার জন্য খুব দরকার। অনেকেই আপনাদের মধ্যে হয়তো আছেন যে আপনারা হেল্প নিতে চান না, কিন্তু এরকম করতে গেলে হবে না। এই সিচুয়েশান থেকে বেরোনোর জন্য, নিজের ইনার পিস আনার জন্য কিছু কিছু কাজ অন্যদেরকে দিয়ে করানোটাও আপনার দরকার, মানে হেল্প নেওয়াটা দরকার। ঠিক আছে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বা বাই। হাই অ্যাকোয়ারিয়াস, আপনি যদি কুম্ভ রাশি লগ্নের অধিপতি হয়ে থাকেন তাহলে সেপ্টেম্বর মান্থে আপনার কেরিয়ার, লাভ লাইফ কেমন থাকবে সেটা দেখে নেব। প্রথমে দেখব কেরিয়ার সঙ্গে থাকবে লাভ লাইফ, তার সঙ্গে থাকবে কিছু চ্যানেল মেসেঞ্জেস এবং গাইডেন্স। তো অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ। তো কেরিয়ার আপনার কেমন যাবে সেপ্টেম্বর মান্থে, কুম্ভ রাশি অ্যাকোয়ারিয়াস? ওকে, কেরিয়ারে কিন্তু আপনাকে একটু নেগেটিভিটির শিকার হতে হবে। কোনো কোনো জায়গা থেকে কিন্তু অনলাইনে আপনি চিটেড হতে পারেন, সেই জায়গাটা কিন্তু একটু গুরুত্ব রাখবেন। হয়তো আপনি ভাবছেন যে আপনি করে নেবেন, কারণ এখানে কিংয়ের এনার্জি প্রচণ্ড পরিমাণে আছে অ্যাকোয়ারিয়াস। কিংনেস আপনার মধ্যে থাকলেও আপনি ম্যাজিশিয়ান, আপনি সিচুয়েশানটা কিন্তু হ্যান্ডেল করতে পারবেন, রাইট? উইথ দ্য কিং অফ কাপস, কিং অফ সোর্স, আপনি দেখতেই পাচ্ছেন এখানে দুটো কিংয়ের এনার্জি, তার সঙ্গে ম্যাজিশিয়ানের এনার্জিও আছে। আপনি চাইলেই সিচুয়েশানটাকে হ্যান্ডেল করতে পারবেন। আপনার কাছে সমস্ত ক্রিয়েটিভিটি রয়েছে, সমস্ত বুদ্ধি, সমস্ত রকমের সিচুয়েশান আপনার নখদর্পণে রয়েছে যে কিভাবে আপনাকে এগোতে হবে। ম্যাজিশিয়ান, সেই স্টিক আপনার কাছে রয়েছে, চারটে তত্ত্বকে কাজে লাগান, সিচুয়েশানকে ইম্প্রুভ করার চেষ্টা করুন। আপনার মধ্যে কিন্তু সেই পাওয়ার রয়েছে, পজিটিভিটি রয়েছে। যারা যারা আপনারা গভর্নমেন্ট জবের জন্য চেষ্টা করছিলেন, খুব ভালো সময়, আরও চেষ্টা করুন, আরও খাটুন, লক্ষ্যে আপনি পৌঁছাবেন। ঠিক আছে, আসুন দেখে নিই যে লাভ লাইফে আপনার জন্য কি ওয়েট করছে অ্যাকোয়ারিয়াস। থ্যাংক ইউ। দ্য হাই প্রেস্টেজ, দ্য হ্যাংডম্যান, হ্যাংডম্যান ইন রিভার্স, ওকে, রিভার্স কার্ড, থ্যাংক ইউ ট্যারো। অ্যাকচুয়ালি রিভার্স কার্ড আমি নিই না, কিন্তু রিভার্স কার্ডের একটা মিনিং তো হয়। তো আমি সেদিনকে ভাবছিলাম যে আমার হাতে রিভার্স কার্ড অনেক দিন আসেনি, ওই জন্য আজকে আমি যখন থেকে রিডিং করতে বসেছি অনেকগুলোই রিভার্স কার্ড আসছে আমি দেখতে পাচ্ছি। কিন্তু হ্যাঁ, এই একটি কার্ড, হ্যাংডম্যান কার্ড, রিভার্সে আসা খুব পজিটিভিটিকে বোঝায়। সিচুয়েশান আপনার হাতে নেই, একদমই নেই, আপনি প্রচণ্ড স্টাক সিচুয়েশানের মধ্যে পড়ে গেছেন। লাভ লাইফে আপনি চাইলেও আপনি বেরোতে পারছেন না, কিন্তু সেটা হচ্ছে হ্যাংডম্যান, হ্যাংডম্যান ইন রিভার্স, এটাই বোঝায় আপনি কিন্তু পারবেন এই সিচুয়েশান থেকে বেরোতে। আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে, সেই মেন্টাল ক্ল্যারিটি, পিস, মেন্টাল পিস আপনার মধ্যে রয়েছে, সেই ইনার পিস আপনাকে আনতে হবে। আপনি চাইলে একটু মেডিটেশন করুন, কেউ কেউ নতুন ভালোবাসা পেতে পারেন, কারোর এক্স ফিরে আসতে পারে। আপনি ম্যানিফেস্ট করছেন আপনাদের রিলেশন যাতে খারাপ হয়ে গেছে সেই জায়গাটা ম্যানিফেস্ট করছেন, যদি সেই জায়গাটা কিন্তু আপনার আবার ফিরে আসতে পারে। কারণ এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে স্পিরিচুয়ালিটি খুব বড় মাত্রায় প্রকাশ পাচ্ছে, বেশি মাত্রায় প্রকাশ পাচ্ছে। এবং উইথ দ্য লাভার্স কার্ড এখানে দেখুন, আপনার এই যে এনার্জিটা, এই যে সিচুয়েশানটা, এটা পাস্ট লাইফ থেকেও জড়িয়ে রয়েছে। আপনি চাইলেও কিন্তু এই জায়গাটা থেকে বেরোতে পারবেন না,
আপনি চাইলেও এই জায়গাটা থেকে বেরোতে পারবেন না, কারণ আপনার মধ্যে স্পিরিচুয়ালিটি আছে, আপনি গ্রোথ করছেন, নিজে গ্রো হচ্ছেন আপনার লাইফে। সেই গ্রোথ থেকে আপনি খারাপ লাগাগুলোকে লেট গো করে দিচ্ছেন, সেই জায়গা থেকে কিন্তু সিচুয়েশানকে আপনি হ্যান্ডেল করে নেবেন। লাভ লাইফে আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, যদি না আপনাদের ব্রেকআপ হয়ে থাকে তাহলে কিন্তু কোনো রকম নেগেটিভিটি এই অ্যাটলিস্ট এই সেপ্টেম্বর মান্থে কিন্তু আসবে না। ঠিক আছে, কি চ্যানেল মেসেজেস রয়েছে দেখে নেব। থ্যাংক ইউ। ওকে, যদি আপনার মনে হয় হেলথ চেকআপের দরকার আছে করতে পারেন, অ্যারোমা থেরাপি নিতে পারেন। অনেক দিন যদি কোনো রান্না টান্না করার ইচ্ছে হয়, কোনো খাবার অলরেডি আপনি বানাতে অনেক দিন থেকে একবার হয়তো অলরেডি বানিয়ে ফেলেছেন আর অনেক দিন থেকে বানাতে চাইছেন, সেটাও আপনি বানাতে পারেন। আরও দেখে নেব স্পিরিচুয়াল কাউন্সিলিং। দেখলেন, আমি এতক্ষণ থেকে এটাই বলছিলাম যে আপনার মধ্যে যে স্পিরিচুয়ালিটিটা গ্রো করছে সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে, কোন জায়গাটা আপনাকে কাজ করতে হবে। মিরাকেল, এখানে ম্যাজিশিয়ান, এখানে মিরাকেল, মানে বুঝতে পারছেন, চেঞ্জ তো আসবে, মিরাকেল আসবে, সেটাকে বোঝার চেষ্টা করুন। ইম্প্রুভিং হেলথ, আমি আগেই বলছিলাম হেলথ চেকআপেরও এখানে আপনার এনার্জি এসেছে, হেলথ চেকআপ করুন, হেলথ ইম্প্রুভমেন্ট আপনার দেখতে পাচ্ছি আমি এখানে। ঠিক আছে, আসুন দেখে নিই যে এঞ্জেলসের তরফ থেকে আপনার জন্য কী গাইডেন্স রয়েছে, এঞ্জেলস কী মেসেজ দিতে চান আপনাকে। ওকে, ইউ আর সেফ, আপনি সেফ আছেন। আর্কেঞ্জেল মাইকেল আপনাকে বলছেন যে উনি প্রোটেক্ট করছেন আপনাকে, আপনার লোয়ার এনার্জিসকে উনি হ্যান্ডেল করছেন। গ্রাউন্ডিং করুন নিজেকে, আপনার ভালোবাসার মানুষরা সবাই সেফ আছে, সাহস আনতে হবে নিজের মধ্যে। ঠিক আছে, আর ইনার পিস কিন্তু ভিতর থেকেই আপনাকে আনতে হবে। আর্কেঞ্জেল চ্যামুয়েলের কার্ড, আর্কেঞ্জেল এরিয়ালের কার্ড, একটু বাস্তববাদী হওয়াটা আপনার খুব দরকার অ্যাকোয়ারিয়াস কুম্ভ রাশি। কারণ হলো যে আপনি হয়তো একটু না হাওয়ায় ভাসছেন, না ওইভাবে এগোলে চলবে না, সিচুয়েশানকে বুঝতে হবে, হয়ে যাবে করে নেব। আপনার মধ্যে সেই সমস্ত কিছু পাওয়ার রয়েছে, একটা যে বলে না সিচুয়েশানকে হ্যান্ডেল করার ক্ষমতা, সকলের মধ্যে কিন্তু থাকে না। সত্যি ভালোবাসা চিন্তা থেকে আসে, মনে করা থেকে আসে। আপনি একটু ম্যানিফেস্ট করুন, ম্যানিফেস্টেশন পাওয়ারটা নিজের মধ্যে বাড়ান, তাহলে কিন্তু আপনি অনেকটা পজিটিভিটি দেখতে পাবেন। আসুন দেখে নিই যে আর কী গাইডেন্স রয়েছে আপনার জন্য। থ্যাংক ইউ। স্ট্রেংথ, দেখলেন কারেজ, তার সঙ্গে স্ট্রেংথ, স্ট্রেংথ রাখতে হবে আপনাকে, লেট গো করতে হবে। আর হার্টস ডিজায়ার্স, নিজের মনের কথা শুনতে হবে। যা কিছু আপনার সিচুয়েশান মনে হচ্ছে যে না আপনি এক্সপেক্ট করছেন কিন্তু হচ্ছে না, এক্সপিরিয়েন্স অলরেডি করে নিয়েছেন, সেই জায়গাগুলোকেও কিন্তু আপনাকে বুঝতে হবে। সাহস রাখুন, এগিয়ে যান, দেখবেন ঠিক লক্ষ্যে পৌঁছে যাবেন। সেই সিচুয়েশান থেকে ওয়াক অ্যাওয়ে করুন যেটা আপনার জন্য নয়, লেট গো করে দিন। কিছু কিছু সিচুয়েশানকে না সলভ করার খুব দরকার। আর নিজের মনের কথা শুনুন, হৃদয়ের কথা শুনুন, মন থেকে যেটা আসছে সেটা বোঝার চেষ্টা করুন, দেখবেন সেটাই বাস্তবায়িত হয়ে যাবে। তখনই দেখবেন যে যেটা আপনি ভাবছেন, যেটাকে আপনি প্রোটেক্ট করছেন, সেই ড্রিমসটাই রিয়েলিটিতে পাল্টে যাবে। ঠিক আছে, আসুন দেখে নিই আর কি বলছেন এঞ্জেলস আপনাকে। অ্যাসেন্ডেন্ট মাস্টার্স, ওকে, ইন্টিগ্রিটি, সোলার প্লেক্সাস চাকরা। ওকে, তো দেখুন, আপনার যদি মনে হয় যে আপনি অলরেডি পাওয়ারফুল, আপনি ফিল করেন এনার্জি আপনার মধ্যে, সেই আপনি বুঝতে পারেন, অনেকেই আছি আমরা যারা এই পৃথিবীতে বাস করি, তাদের মধ্যে অনেকেই আমরা আছি, আমরা না এনার্জিকে ফিল করতে পারি, সেটা কিন্তু খুব পাওয়ারফুল একটা টুলস আপনার জন্য, সেটাকে কাজে লাগান। এমন হতেই পারে যে ইউনিভার্স আপনার থ্রু দিয়ে কারোর সঙ্গে কানেক্ট করতে চাইছে, বোঝার চেষ্টা করুন যে কিভাবে গাইডেন্স আসছে, কোন দিক থেকে গাইডেন্স আসছে, সেটুকু নেওয়ার চেষ্টা করুন, অ্যালাইন করুন, একটা সমান্তরাল ভাবকে বজায় রাখার চেষ্টা করুন নিজের লাইফে, আপনার নিজের ভ্যালুজকে। ভিতরের চিন্তা ভাবনাকে,
যেটা আপনার জন্য ঠিক সেটা করুন। আর অবশ্যই মেডিটেশন আপনাকে করতে হবে, পারলে সোলার প্লেক্সাস চক্রের মেডিটেশন আপনি করুন, সেটা কিন্তু আপনার লাইফ চেঞ্জ হতে সাহায্য করবে, যেটা একটা পজিটিভ দিকে যাবে। আসুন দেখে নিই যে ইউনিভার্সকে আপনাকে কি সারেন্ডার করতে হবে। থ্যাংক ইউ অ্যাকুয়ারিয়াস। ওকে, সেলফ এস্টিম, আপনি ডিজার্ভ করেন সাকসেস, ইউনিভার্স আপনাকে এটাই বলছে। এতক্ষণ থেকে কিন্তু আমি এটাই বলছি, আপনিই ম্যাজিশিয়ান, মিরাকেল হবে আপনার সঙ্গে। আপনি ডিজার্ভ করেন, সাকসেসও ডিজার্ভ করেন, ভালোবাসাও ডিজার্ভ করেন, করেন অ্যাবান্ডান্সও ডিজার্ভ করেন, কিন্তু ইন্টেনশনকে তো সেট করতে হবে আপনাকে, যেটা আইডেন্টিফাই করবে, রিলিজ করে দিন যে কোনো খারাপ বিষয়কে। কারণ নিজের যদি আপনি নিজস্বতা ব্যাপারটাকে যদি আপনি না বাড়িয়ে তোলেন, সেই লো এনার্জিতে যদি আপনি থাকতেই থাকেন, তাহলে আপনি কখনো আগে এগোতে পারবেন না। নিজের এনার্জিটাকে একটু এনহ্যান্স করুন। আসুন দেখে নিই যে এই সেপ্টেম্বর মান্থে আপনার জন্য কি আনসার রয়েছে এঞ্জেলসের তরফ থেকে। থ্যাংক ইউ। ইয়েস, হ্যাঁ তো রয়েছে, এঞ্জেলস আপনাকে বলছে অবশ্যই হ্যাঁ, কিন্তু সেটা ঠিক আপনিই করতে পারবেন। হয়তো আপনি কোনো ব্যাপারে দোটানার মধ্যে আছেন, না দোটানায় থাকবেন না, সিচুয়েশনকে বোঝার চেষ্টা করুন। একটা পিসফুল রেজলিউশন কিন্তু আপনার লাইফে আসতে চলেছে, যেটা প্রচণ্ড একটা না শান্তির আবহাওয়া তৈরি করবে। অশান্ত কিছু চলছে কি, যদি চলে থাকে সেই জায়গাটা কিন্তু আপনি এগিয়ে যাবেন। আমি বলছি অশান্ত কিছু চলছে কি, তার সঙ্গে এলো নো কার্ড, তার মানে এই নয় যে আনসার আপনার মেবি হয়ে গেল। আনসার কিন্তু মেবি আপনার হলো না, কিন্তু এই যে ডুয়েল ব্যাপারটা, এখানে যে দোটানাটা আপনার রয়েছে, সেই দোটানা থেকে যদি আপনি বেরোতে না পারেন, তখন কিন্তু আপনার আনসার গিয়ে আসবে নো, তখন আপনার কাজটা হবে না। কিন্তু সেখানেও একটা এক্সক্লেমেটারি সেন্টেন্সের মধ্যে যাচ্ছে এটা, সেই বিষয়টাকে আপনি সরিয়ে দিন, সেটাকে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে আপনি পজিটিভ ওয়েতে নিয়ে যান। ঠিক আছে, তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।